এভরিওয়ান, আপনি যদি জানতে চান আপনার প্রিয়জন কার সাথে চ্যাটিং করে অথবা কার সাথে কথা বলে ফেসবুক মেসেঞ্জারে, সেটি যদি আপনি জানতে চান তাহলে ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আমি আপনাদেরকে বলে রাখি, সে যদি কারো সাথে SMS করে সেটি কেটেও দেয়, যা কারো সাথে কথা বলে সেটি কেটেও দেয়, আপনি সেটি 5 বছর 10 বছর পরেও দেখে নিতে পারবেন একদম সহজ প্রসেসে। তো কীভাবে এই বিষয়টি আপনি জেনে নেবেন জানতে হলে ছোট্ট ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে। পুরো ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। প্রথমে বলে নিই, আপনি যদি এ বিষয়টি জানতে চান তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের ফোনটি একবারের জন্য হলেও আপনাকে হাতে নিতে হবে। আর যদি আপনি ফোন হাতে নেওয়া ছাড়া জানতে চান তাহলে অবশ্যই তার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ডটি আপনাকে জানতে হবে। তারপরে আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে। অ্যাকাউন্টটিতে যাওয়ার পরে বন্ধুরা আপনার এদিকে প্রোফাইল আইকন পেয়ে যাবেন, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এদিকে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পরে বন্ধুরা এখানে প্রোফাইল সেটিংয়ে আছে, এই প্রোফাইল সেটিংয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে বন্ধুরা একটু স্ক্রল করে নিচের দিকে আসতে থাকবেন, নিচের দিকে চলে আসবেন। আসার পরে আপনারা এদিকে পেয়ে যাবেন ডাউনলোড প্রোফাইল ইনফরমেশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা এদিকে দেখুন রিকোয়েস্ট কপি, এখানে দেখুন অনেকগুলো অপশন এখানে সেভ হয়ে আছে। দেখুন সেভ আইটেম অ্যান্ড কালেকশন, এদিকে দেখুন বোটিং লোকেশন অ্যান্ড রিমাইন্ডার, এখানে মেসেঞ্জিং, এখানে পোস্ট। আপনি চাইলে সবগুলো ইনফরমেশন কিন্তু নিতে পারবেন। আমি সবগুলো ইনফরমেশন নিতে চাচ্ছি না, আমি শুধু মেসেজ, কার সাথে মেসেজে কথা বলছে সেই ইনফরমেশনটি নিব। তাহলে আমি এখানে দেখুন ডিসিলেক্ট অলে দিয়ে এখানে শুধু মেসেজটাকে সিলেক্ট করে নিব। আপনি চাইলে এখান থেকে আরও কিছু সিলেক্ট করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। আমি শুধুমাত্র মেসেজটি আমি দেখব, কার সাথে সে মেসেজে চ্যাটিং করেছে সেটি দেখব, তার জন্য মেসেজটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বন্ধুরা আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে বন্ধুরা এখানে আমাদের যে কাজটি করতে হবে, এদিকে দেখুন ক্রিয়েট ফাইল, একটি ফাইল তৈরি করতে হবে। তার জন্য এদিকে আমাদেরকে কি করতে হবে, এই ক্রিয়েট ফাইলে ক্লিক করে দিতে হবে। ক্রিয়েট ফাইলে ক্লিক করে দিলে বন্ধুরা আমাদের ফাইলটি তৈরি হতে কিছু সময় লাগবে, আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। অপেক্ষা না করে আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে সেমভাবে আবার এখানে আসবেন। আসার পরে দেখবেন আপনাদের ফাইলটি তৈরি হয়েছে। ফাইলটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার ফেসবুক একটি নোটিফিকেশন যাবে, হয়তো অথবা আপনি 24 ঘন্টা পরে আপনি এখানে চেক করতে পারেন। এদিকে আসার পরে আপনি দেখতে পাবেন যে এদিকে অ্যাভেলেবল কপি, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এদিকে দেখুন ফাইলটি ডাউনলোড শো করতেছে, এটি আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে ক্লিক করার পরে বন্ধুরা এখানে যদি আপনার একাধিক অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্টগুলো শো করতে পারে, আর যদি একাধিক অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে একটি অ্যাকাউন্টে লগ ইন চাইতে পারে। আপনার ফেসবুকের যে ইমেল অথবা ফোন নাম্বার তার নিচে পাসওয়ার্ডটি দিয়ে আপনার এখানে লগ ইন করে নেবেন। আমি একটি অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি। আপনারা আপনাদের ফেসবুকের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটিতে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে বন্ধুরা এদিকে দেখুন ডাউনলোড শো করতেছে, এখানে ডাউনলোডে ট্যাপ করে আপনারা ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। এখন ফাইলটি খুঁজে পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পরে আপনারা এদিকে দেখতে পাবেন আর্কাইভস, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে জিপ নামে একটি অপশন পেয়ে যাবেন, এই জিপে চলে যাবেন। যাওয়ার পরে এখানে উপরের দিকে আপনারা দেখতে পাবেন ফেসবুক, এখানে আমার অনেকগুলো জিপ ফাইল আছে, তাই এখানে সবগুলো শো করতেছে। আপনাদের যদি জিপ ফাইল না থাকে তাহলে শুধু এখানে একটি ফাইল শো করবে, দেখে দেখুন ফেসবুক জিপ, এখানে দেখুন এখানে আপনারা একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে দেখুন এক্সট্রাক্ট অলে এখানে ক্লিক করে দিবেন। এক্সট্রাক্ট অলে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে এক্সট্রাক্ট টু ডাউনলোডে ক্লিক করে দিবেন।
এক্সট্রাক্ট অলে ক্লিক করার পরে কিন্তু আপনাদের ফাইলটি ওপেন হয়ে গেছে। এখন আপনারা ফাইলটি দেখে নিতে পারেন। দেখে নেওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে মেসেজিং এ ফোল্ডারটিতে। এটিতে ক্লিক করার পরে এখানে আপনারা ইনবক্সে চলে যাবেন। ইনবক্সে যাওয়ার পরে এখানে যারা যারা আপনার প্রিয়জনকে SMS করেছে অথবা আপনার প্রিয়জন যাদেরকে SMS করেছে সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। আমার এখানে তিনটি ডিটেলস আসছে, কেননা আমি এটি নতুন অ্যাকাউন্ট তৈরি করছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। এখানে দেখুন আমার এই তিনটি ডিটেলস, আমি এগুলো দেখে নিতে পারবো। আমি এক্সাম্পল এই মাঝখানেটা দেখে নিচ্ছি। দেখে নেওয়ার জন্য এই মাঝখানে এটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে মেসেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে এই ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম। এখন দেখুন আমি এই আইডিতে যতগুলো মেসেজ করেছি সবগুলো কিন্তু এখানে চলে আসছে। এখানে আপনারা লক্ষ্য করবেন আমি যতগুলো কিন্তু স্টিক পাঠাইছি সেগুলোও আসছে, কল দিয়েছি সেগুলোও আসছে। দেখুন অ্যাঞ্জেলি মিসড ইউর ভিডিও চ্যাট, এখানে দেখুন। এভাবে আপনারা খুব সহজে দেখে নিতে পারেন আপনার প্রিয়জন কার সাথে SMS-এ কথা বলতেছে অথবা মেসেঞ্জারে কল দিচ্ছে, মেসেঞ্জারে চ্যাটিং করতেছে। এভাবে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।